ক্লাসিফিকেশন হয় IPv6, ঠিক আছে? যেমন IPv4 আমরা দেখতাম ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এরকম অনেক কিছু। IPv4 আমরা কি কি দেখতাম? যদি আমি IPv4 এর কথা বলি, ওখানে আমরা ইউনিকাস্ট IP পেতাম, তাই তো? ওখানে আমরা ব্রডকাস্ট পেতাম, ওখানে আমরা মাল্টিকাস্ট পেতাম, তাই তো? তো এই জিনিসগুলো ওখানে আমরা পেতাম। তারপরে যদি পুরো জিনিসটা দেখি, এখানে ইউনিকাস্ট IP মানে আমাদের নর্মাল IP অ্যাড্রেস যেগুলো থাকতো সেগুলো আমাদের ইউনিকাস্ট IP হিসেবে থাকতো। ব্রডকাস্ট মানে কোনো নেটওয়ার্কের লাস্ট IP যেটা ছিল সেটা আমাদের ব্রডকাস্ট হতো। মাল্টিকাস্ট IP আমরা জিনিসটা জেনেছি কী জিনিস, এটা আমাদের ক্লাস ডি এর IP গুলো, ঠিক আছে? আমার ক্লাসও ভাগ করা ছিল, ঠিক আছে? ক্লাস ই যেটা ছিল সেটা আমাদের রিজার্ভ করা ছিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওটা পুরো জিনিসটাকে আমাদের রিজার্ভ করে থাকে। তো IPv6 এরকম ক্লাস এ, ক্লাস বি এরকম কিছু নেই, যে ক্লাস এ, ক্লাস বি এরকম কিন্তু কিছু জিনিস নেই। ক্লাস এ, বি, সি যেগুলো আমরা IPv4 দেখেছি এই জিনিসগুলো কিন্তু নেই, ঠিক আছে? ওর পরবর্তীতে কীভাবে আসে, IPv6 আমরা ইউনিকাস্ট দেখতে পাবো, ব্রডকাস্ট বলে কিছু থাকবে না, মাল্টিকাস্ট বলে একটা থাকবে, আর একটা থাকবে এমিকাস্ট। আমি সব বোঝাচ্ছি এগুলো কী কী জিনিস। তা IPv6 এর এই তিনটে ক্যাটাগরি থাকবে, একটা হচ্ছে নট ইন IPv4, আমি এটা লিখে দিচ্ছি IPv6 এ ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এমিকাস্ট, ঠিক আছে? IPv6 এ ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, এমিকাস্ট এই তিনটে ভেরিয়েশন থাকবে। তো ফার্স্ট লেট আস আন্ডারস্ট্যান্ড ইউনিকাস্ট, হোয়াট ইজ ইউনিকাস্ট IPs ইন IPv6। ইউনিকাস্টের এবার তিনখানা ভাগ আছে, একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট, একটা হচ্ছে ইউনিক লোকাল, মানে এই তিন ধরনের ইউনিকাস্ট হয়, আর একটা হচ্ছে লিঙ্ক লোকাল। ঠিক আছে, ইউনিকাস্টের তিন ধরনের ভাগ আছে, একটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট, একটা হচ্ছে ইউনিক লোকাল, আর একটা হচ্ছে লিঙ্ক লোকাল। এবার গ্লোবাল ইউনিকাস্ট ইজ সিমিলার টু পাবলিক IP অফ IPv4, যেটা আমরা IPv4 এ পাবলিক IP বলি সেটাই হয়ে যাচ্ছে ইউনিকাস্টের গ্লোবাল ইউনিকাস্ট, ঠিক আছে? তো আমি গ্লোবাল ইউনিকাস্টটা প্রথমে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। গ্লোবাল ইউনিকাস্টটা কি বললাম, ইজ সিমিলার টু দ্য পাবলিক IP অফ IPv4, রেজিস্টার্ড IP যেটা আমরা বুঝাই। সেকেন্ড জিনিস কি হচ্ছে, পাবলিক IP ইজ অলওয়েজ রাউটেবল। পাবলিক IP আমার কি হচ্ছে, ইট ইজ অলওয়েজ রাউটেবল, তাহলে আমার এই যে পাবলিক IP-টা আছে বা গ্লোবাল ইউনিকাস্ট, ঠিক আছে, ইট ইজ রাউটেবল বাই দ্য ইন্টারনেট রাউটার, এটা ক্লিয়ার হলো। এবার কোন IP-টা হচ্ছে গ্লোবাল ইউনিকাস্ট সেটা বুঝতে হবে। এনি অ্যাড্রেসেস দ্যাট ইজ স্টার্টিং উইথ 2000, যে কোনো অ্যাড্রেস যা স্টার্ট হচ্ছে উইথ 2000, যার প্রথম তিনটে বিট কনস্ট্যান্ট, সেটা আমি ধরে নেব আমার গ্লোবাল ইউনিকাস্ট IP। এনি অ্যাড্রেসেস স্টার্টিং উইথ 2, not 2000, আই মে সে 2, যার প্রথম তিনটে বিট কনস্ট্যান্ট, সেটা আমার গ্লোবাল ইউনিকাস্ট। এই প্রথম তিনটে বিট কনস্ট্যান্ট বলতে আমি কি বোঝাচ্ছি মাথায় ঢুকছে না। চলো আমি এখানে একটা জিনিস করি, এক একটা ইয়ে হচ্ছে 4 4 4 মিটার করে ডিসিমাল ভ্যালু, তাই তো? বা সরি হেক্সা ডিসিমাল ভ্যালু 4 4 মিটার করে, এটা কি হচ্ছে 1 2 4 8, তাই তো? তো 2 মানে কি, যে 2 এর যদি আমি বাইনারিটা বের করি, এই হেক্সা ডিসিমালে 2 এর যদি বাইনারি বের করি, এটা কত হবে, 001, পরেরটা কি যাবে, 0 হয়ে যাবে। তা আমি বলছি যে কোনো অ্যাড্রেস, মেশিন থেকে এটা কাজ করে বাইনারি দেখবে, যে কোনো অ্যাড্রেসে যার প্রথম তিনটে ভ্যালু 001 দেখতে হবে, সেটাকে ও কিন্তু ধরে নেবে অ্যাজ আ গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস। হোয়াটএভার 1 ঠিকই থাকে তাহলে হবে। এবার আমি আসছি ওই জায়গাটায়, আমি কি বললাম, এই প্রথম তিনটে ভ্যালু যদি কনস্ট্যান্ট হয়, বলতে পারছি কি বলছি না, দ্য ফার্স্ট 3 ভ্যালু 001, এই প্রথম তিনটে যদি আমার কনস্ট্যান্ট হয় তাহলেই কিন্তু ওটা হয়ে যাচ্ছে আমার গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস। এরপরে কি থাকতে পারে, এরপরে জিরো থাকতে পারে,
অথবা এরপরে আমরা 001 কনস্ট্যান্ট থাকবে 1 থাকতে পারে আমি বলেছি আমার কনস্ট্যান্ট কতটা হবে ফার্স্ট 3 বিট উইল বি মাই কনস্ট্যান্ট তারপরে তো কনস্ট্যান্ট নাও থাকতে পারে যদি 0 হয় তাহলে এর ভ্যালু কত হচ্ছে 2 আর যদি 1 হয় ভ্যালু কত হচ্ছে 3 সরি তাহলে এনি অ্যাড্রেস স্টার্টিং বি 2 অর 3 তাহলে এটা বলবো অ্যাকচুয়ালি কতটা হচ্ছে এনি অ্যাড্রেস স্টার্টিং বি 2 ইজ কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট but any addresses starting with 2 and 3 kana ei eta to 3 o hote pare setao kintu ama global unicast er modhe porbe kintu 2 hok ba 3 hok dutu ni dekho prothom tinte ki hocche bit kintu constant 001 is constant right or wrong ta ami kothay focus korchi this one jodi kono address er dekho prothom tinte bit 001 001 that means seta kintu amar hocche global unicast ebare clear hoye gelo ঠিক আছে এবার আমার যদি অ্যাড্রেস দরকার হয় আমি 2000 দিয়ে পরে আমি একটা অ্যাড্রেস সাজালাম তারপরে যদি ওটা শেষ হলে 2001 দেব তারপর দেব 2003 দেব তারপর দেব 2004 দেব এই ভাবে একটা সময় আমি যখন 2000 FFF অনেক অ্যাড্রেস এই এর মধ্যে প্রচুর অ্যাড্রেস যদি কখনো এই অ্যাড্রেসটা শেষ হয়ে যায় তখন আমি কোনটা ইউজ করব 3000 দিয়ে তখন আমি অ্যাড্রেস শুরু করব এটা এটা হচ্ছে ইন ফিউচার ঠিক আছে তো ও আদৌ প্রয়োজন পড়বে কিনা জানি না আমার 2000 এর সিরিজটা আমরা শেষ করতে পারবো কি পারবো না মানে প্রচুর অ্যাড্রেসেস আছে ক্লিয়ার হচ্ছে তো ঠিক আইপি অ্যাড্রেসের মধ্যে আইপি অ্যাড্রেসে কি হতো 1 থেকে শুরু করে আমরা বা 0 থেকে শুরু করে আমরা 255 অবধি যেত তাই তো এখানে শুরু হচ্ছে কোথা থেকে 0 থেকে শুরু করে হেক্সাডেসিমালে আমরা এফ অবধি যাচ্ছি ক্লিয়ার হচ্ছে তো এটা কি হলো এটা হচ্ছে গ্লোবাল ইউনিকাস লিখে নাও ফটাফট যে গ্লোবাল ইউনিকাস জিনিসটা কি গ্লোবাল ইউনিকাস শুধুমাত্র 2 আর 3 এ 2 আর 3 নয় ফার্স্ট 3 বিট শুড বি কম 001 না 2 এর বেশি তো হতে পারে তো ধরুন 4 হলো হ্যাঁ 4 হলে কত হয় বলো 4 হলে 01 01 এই 4 হলে কত হবে বলো 4 4 4 হলে কত হবে 0 1 1 1 আমি কি বললাম 001 যদি কোনো আইপি 001 যদি থাকে সেটা আমার কনস্ট্যান্ট থাকবে 001 টা কনস্ট্যান্ট থাকবে না না আমি এটা বলছি ধরুন এখানে 2000 আছে ওটা আমি দিই 4000 করি তো 4000 করলে কত হচ্ছে 001 কি কনস্ট্যান্ট থাকছে না না তাহলে তখন তো 0100 হয়ে যাবে 4000 4000 করলে কত হচ্ছে এইটা এইটা হচ্ছে তো হ্যাঁ 011 তাই তো তো আমি কি বললাম যে কোনো আইপি যার প্রথম তিনটে বিট 001 থাকবে যদি দেখে তাহলে সেটাই হবে আমার গ্লোবাল ইউনিকাস টাইপ বলতে পারছি ঠিক আছে চলো নেক্সট আমি করছি ইউনিক লোকাল ইউনিক লোকালটা কি হচ্ছে ইউনিক লোকাল ইজ সিমিলার টু দা প্রাইভেট আইপি অ্যাড্রেসেস ইউনিক লোকাল যেটা আমরা লোকাল ল্যানে ইউজ করি যেগুলো আমাদের ছিল 10. নেটওয়ার্ক 192.16 নেটওয়ার্ক রিজার্ভ করা ছিল তো 192 নেটওয়ার্ক তো প্রাইভেট আইপি যেগুলো ল্যানে ইউজ করি তো সেটা হচ্ছে ইউনিক লোকালের ক্ষেত্রে এখানে ইউনিক লোকাল মানে আওয়াজটা কোথায় উঠছে আচ্ছা ইউনিক লোকাল মানে কি হচ্ছে এই ইউনিক লোকাল মানে হচ্ছে এই আইপিটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আই ক্যান ইউজ ইন মাই ল্যান দ্যাট মিন্স ইউনিক লোকাল আইপি আর নট রাউটেবল ওটা রাউটেবল করা যাবে না ঠিক আছে এবার এনি অ্যাড্রেসেস দ্যাট ইজ স্টার্টিং ফ্রম FC00 ফার্স্ট 7 বিটস আর কমন দ্যাট অ্যাড্রেস ইজ কনসিডারড অ্যাজ ইউনিক লোকাল অ্যাড্রেসেস বলতে পারলো এনি অ্যাড্রেস দ্যাট ইজ স্টার্টিং ফ্রম FC00/7 বিটস আর কমন বা কনস্ট্যান্ট যেটাই ধরো না কেন সেটা হবে আমার ইউনিক লোকাল এবার এফ মানে কত হচ্ছে আমি ওখানে লিখি একবার উপরে
সি মানে কথা হচ্ছে এ বি সি ডি ই এফ, তাই তো? মানে 10 11 12 13 14 15 রাইট। তাহলে এফ এর ভ্যালুটা লিখি, এফ এর ভ্যালু 15 15 হলে কত হচ্ছে 1 2 3 4 1 2 4 8, তাই তো? 8 4 এর বর্গ যত 15 মানে 1 1 1 1 ঠিক আছে। আমি 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 এর বাইনারি করছি এফ সি ডাবল 0। তো 1 1 1 1 সি মানে কত হচ্ছে 12 1 1 0 0 1 1 0 0 তাই হলো তো। আমি বললাম ফার্স্ট 7 বিটস যদি কমন থাকে, সাত খানা বিট মানে কত হচ্ছে 8 খানা বিট আছে, মানে এখান থেকে নিয়ে পরে এইটা যদি 1 1 1 1 1 1 0 যদি থাকে, এই ফার্স্ট সাতটা বিট যদি এইটা থাকে 1 1 1 1 1 1 0 ও সঙ্গে সঙ্গে বুঝে দিস ইজ হোয়াট বলো ইউনিকাস লোকাস বলতে পারছি। হ্যাঁ এবারে আবার ওই আগেকার মতো একটা কন্ডিশন কিন্তু ক্রিয়েট হয়েছে, আট নম্বর বিটটা জিরো হতে পারে ওয়ান হতে পারে, যদি জিরো হয় তাহলে তাহলে ভ্যালু কি বের হচ্ছে এফ সি, আর যদি ওটা ওয়ান হয়ে যায় তাহলে তাহলে কি হচ্ছে আমি একবার দেখে নিই, ওয়ান 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 সরি জিরো ওয়ান, তাহলে কত হচ্ছে প্রথম চারটে বিটে এফ হলো আর বাকি চারটে বিটে কত হচ্ছে এক দুই তিন চার এক দুই তিন চার, চার মানে কত হচ্ছে আট চার বারো বারো একে তেরো ঠিক আছে। তো আইদার জিরো হতে পারে, জিরো হলে এই এই জিরোটা এখানে এসছে, আইদার এটা ওয়ান হতে পারে রাইট অর নট, কারণ এই যে জিরোটা তো কনস্ট্যান্ট না, এটা ভেরিয়েবল, প্রথম সাতটা বিট কনস্ট্যান্ট লাস্টের জিরোটা কিন্তু ভেরিয়েবল, তাহলে আইদার এটা চার হতে পারে মানে চার বলছি কি হতে পারে বারো হতে পারে অথবা তেরো হতে পারে তাই তো। তেরো যদি হয় মানে এফ কনস্ট্যান্ট, তেরো মানে কত ডি ডি, তাহলে এনি হেক্সাডেসিমাল ভ্যালু দ্যাট ইজ স্টার্টিং ফ্রম এফ সি অ্যান্ড এফ ডি, এফ সি অ্যান্ড এফ ডি ওয়্যার ফার্স্ট 7 বিটস আর কনস্ট্যান্ট অ্যান্ড হোয়াট আর দ্য কনস্ট্যান্ট বিট 1 2 3 4 5 6 7 দিস আর দ্য কনস্ট্যান্ট বিট, তারপরে আমার 0 থাকতে পারে 1 ও থাকতে পারে, দিস আর মাই ভেরিয়েবলস, 0 0 থাকলে কত হবে এফ সি, 1 থাকলে কত হবে এফ ডি ঠিক আছে। তাহলে যদি এই সাতটা বিট যদি কারো কনস্ট্যান্ট থাকে সেটাকে আমি ধরে নেবো আমার ইউনিক লোকাল অ্যাড্রেসেস ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেছে, লিখে নাও ফটাফট। লিঙ্ক লোকাল অ্যাড্রেস এবার আমি আসবো তাই তো। লিঙ্ক লোকাল অ্যাড্রেসটা কি হচ্ছে, লিঙ্ক লোকাল অ্যাড্রেস আর অ্যাড্রেসেস এটা আমি প্র্যাকটিক্যাল করাবো, আমি একটা জিনিস দেখাবো তোমাদেরকে, লিঙ্ক লোকাল অ্যাড্রেসেস আর দ্য অ্যাড্রেসেস দ্যাট আর অটোমেটিক্যালি অ্যাসাইন টু দ্য টু আ ইন্টারফেস, যদি তুমি কোনো আইপিভি সিক্স ইন্টারফেস তোমার এনেবেল করা থাকে এবং সেখানে যদি কোনো আইপি নাও দেওয়া থাকে অটোমেটিক কিন্তু একটা আইপি পেয়ে যায় ডিফল্ট, বাই ডিফল্ট একটা আইপি আইপি পেয়ে যাবে, এটাকে আইপিভি ফোরের ওই আইপি অ্যাড্রেসের সাথে কিন্তু বলে দেবে, আইপিভি ফোরও কিন্তু একটা আইপি পেয়ে যায় আইপি বাই অ্যাড্রেস যদি ওখানে আইপি কিছু না থাকে, তো সামহাউ ইটস ডোন্ট ওটার সাথে কিন্তু এটাকে মানে সিমিলার ইয়েতে নেবে না। তো এনি অ্যাড্রেসেস দ্যাট ইজ স্টার্টিং ফ্রম, এবার তোমরা এটা তোমরা তোমাদের বের করার আমি জায়গা দিচ্ছি, এনি অ্যাড্রেসেস দ্যাট ইজ স্টার্টিং ফ্রম এফ ই এইট জিরো, কোনো অ্যাড্রেস যদি দেখো এফ ই এইট জিরো ওয়্যার ফার্স্ট 10 বিটস আর কনস্ট্যান্ট, দশটা বিটস তোমার কনস্ট্যান্ট যদি হয় ঠিক আছে, where first 10 bits will be constant, assume that this is a link local addresses, মানে তুমি যদি চাও link local মানে automatic একটা IP address ওখানে চলে আসবে, তুমি যদি চাও link local address দিয়ে পরে কোন আমি হয়তো IPv6 IP দিলাম না, আমি link local address টা দিলাম, link local address টা by default থাকবে
বলতে পারছি কি পারছি না, তুমি যদি কোনো লিঙ্ক লোকাল অ্যাড্রেস দিয়ে পরে আমি সেই মেশিনগুলোকে কমিউনিকেশন করাবো, তুমি কিন্তু কমিউনিকেশন করাতে পারো। লিঙ্ক লোকাল অ্যাড্রেস দিয়ে মেশিন কমিউনিকেশন করবে। এবার তুমি যদি লিঙ্ক লোকাল অ্যাড্রেস ছাড়া যদি ভাবো কারণ আমি ইউনিক লোকাল বা গ্লোবাল অ্যাড্রেস দেবো, তখন দেখবো ইন্টারনেট দুখানা আইপি হয়ে গেছে। তখন তুমি গ্লোবাল অ্যাড্রেস গ্লোবাল ইউনিকাস্ট অ্যাড্রেস দিয়ে করে কমিউনিকেশন করতে পারবে, আবার ইউনিক লোকাল থাকলে ইউনিক লোকাল অ্যাড্রেস দিয়ে কমিউনিকেশন করতে পারবে, আবার লিঙ্ক লোকাল অ্যাড্রেস দিয়ে পরেও কিন্তু কমিউনিকেশনটা করতে পারবে। বলতে পারলাম?